السلام عليكم ورحمة الله وبركاته. بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على رسوله الأمين نبينا محمد وعلى آله وصحبه أجمعين ومن تبعهم بإحسان إلى يوم الدين. أما بعد، قال تعالى: أعوذ بالله من الشيطان الرجيم. يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون. حديث عن أبي هريرة رضي الله عنه أن رسول الله صلى الله عليه وسلم قال: إن الله تعالى طيب لا يتقبل إلا الطيبة. সুপ্রিয় প্রাণপ্রিয় দর্শক শ্রোতা, দিনী ভাই এবং বন্ধুগণ, যেখানে আছেন, যে প্রান্তে আছেন, আপনাদের সবাইকে প্রীতি এবং শুভেচ্ছা জানিয়ে সংক্ষিপ্ত আকারে আমরা কিছু আলোচনা করতে চাই রমজানের পূর্ণ প্রস্তুতি সম্পর্কে। রমজান আমাদের মাঝে একেবারেই ঘনিয়ে আসছে, আর অল্প কয়েকটা দিন পরে আমাদের মাঝে রমজান চলে আসছে বা রমজান চলে আসবে। তো রমজানের পূর্ণ প্রস্তুতি সম্পর্কে আমাদের আলোচনা করতে হবে, যেহেতু রমজান চলে আসছে, প্রত্যেকটি বিষয়ের একটি পূর্ণ প্রস্তুতি প্রয়োজন রয়েছে। যদি রমজান একেবারেই চলে আসে আর রমজানে আমরা উপনীত হই, যদি আমাদের পূর্ণ প্রস্তুতি না থাকে, তাহলে যেমন তেমন আমল আল্লাহ সুবহানাহু তাআলার কাছে কবুল হবে না। যেমন পারলাম তেমন করলাম, যেমন বিষয় জানলাম তেমন করলাম, তো এভাবে অগোছালোভাবে যদি আপনি এবাদত করেন, তাহলে সেই এবাদতগুলো আল্লাহ সুবহানাহু তাআলার কাছে কবুল হবে না। কারণ আমরা দুনিয়ার ক্ষেত্রে কিন্তু প্রত্যেকটি বিষয়ের ক্ষেত্রে আমরা প্রস্তুতি গ্রহণ করি, আর যখন আপনি যেমন তেমন আমল করবেন, তখন আল্লাহ সুবহানাহু তাআলার কাছে সে আমল গ্রহণযোগ্য হবে না। কারণ আল্লাহ সুবহানাহু তাআলা হচ্ছেন তাইয়্যিব। আবু হুরাইরা রাদিয়াল্লাহু আনহু কর্তৃক যে হাদিস বর্ণিত আছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন: ইন্নাল্লাহ তাইয়্যিবুন লা ইতাকাব্বালু ইল্লা তাইয়্যিবা। নিশ্চয় আল্লাহ হচ্ছেন ভালো, পবিত্র, আর আল্লাহ ভালো ছাড়া কোনো কিছু গ্রহণ করেন না। কিন্তু রমজান উপনীত হয়ে গেল আপনার সামনে, রমজান চলে আসলো, আর আপনি যেমন তেমন আমল করলেন, তো সেই আমলগুলো আল্লাহ সুবহানাহু তাআলার কাছে কবুল হবে না, সে আমলগুলো রিজেক্ট হয়ে যাবে, বরবাদ হয়ে যাবে। এই জন্য আমল করার পূর্বে আমাদের আমলের প্রস্তুতি হওয়া দরকার। একজন মুসলিমের দায়িত্ব হচ্ছে, সে তার যখন সামনে এবাদত চলে আসবে, মৌসুম চলে আসবে, মৌসুম কিন্তু তার একটি প্ল্যান থাকবে, কিভাবে এবাদত করবে, কিভাবে সালাত আদায় করবে, রমজানে কি কি প্রস্তুতি রয়েছে, রমজানের মাসলা মাসা ইত্যাদি ইত্যাদি সম্পর্কে তাকে অবশ্যই জ্ঞান হাসিল করতে হবে। আর যারা ফাসেক, তাদের প্রস্তুতি হচ্ছে বিভিন্ন ধরনের প্রস্তুতি। দুনিয়ার ফাসেকদের প্রস্তুতি আরেক রকম। কিছু মানুষ রমজান আসলে প্রস্তুতি নিয়ে থাকে, যে রমজানের পরে ঈদের দিন কোন কাপড় পরবে, এমনকি অনেকে এই ধরনের প্রস্তুতি নিয়ে আছে যে ঈদের দিনে কোন পোশাক পরে তিনি সালাত আদায় করবে। কিন্তু ওটা আসলে গুরুত্বপূর্ণ না। আপনি যদি ঈদের দিন সুন্নত সালাত নাও আদায় করেন, তাও কোনো সমস্যা নেই। যদি আপনি পোশাক নাও পরেন, তাও কোনো সমস্যা নেই। কিন্তু আপনাকে রমজানের প্রস্তুতি সম্পর্কে জানতে হবে। ফাসেকদের প্রস্তুতি হচ্ছে পোশাক আশাক তৈরি করা। যারা ফিল্ম তৈরি করে, তাদের প্রস্তুতি হচ্ছে কোন ফিল্ম তারা ঈদে মুক্তি দিবে, কোন নাটক মুক্তি দিবে। এমনিভাবে কিছু ফাসেকদের প্রস্তুতি হচ্ছে যে ঈদের দিনে, এই রমজানের পরে যে ঈদ আসবে, ঈদের সময় কীভাবে বাজারে সংকট সৃষ্টি করা, দ্রব্যমূল্যের দাম বাড়িয়ে দিয়ে, এগুলো হচ্ছে ফাসেকদের প্রস্তুতি। কয়েকদিন পর রমজান আসবে, দেখবেন যে কিছু লোকের প্রস্তুতি হচ্ছে এরকমই, যে তারা কী করবে, দ্রব্যমূল্যের দাম বাড়িয়ে দিবে। মানুষ আবার বলে কি, যে রমজানে কোনো খাবারের হিসাব নেই, রমজানে যত খান তত সমস্যা নেই। অথচ এই আরব বিশ্বের দিকে যদি আমরা লক্ষ্য করি, যে আরব বিশ্বে রমজান আসলে সকল পণ্যের দামগুলো কমিয়ে দেয়, আর আমাদের দেশে আসলে সকল পণ্যের দামগুলো বাড়িয়ে দেয়, একটা বাজারের মধ্যে একটা ক্রাইসিস সৃষ্টি করে। তারা তেল, তারপর আপনার বিভিন্ন কিছুকে তারা কী করে, আপনার ঘরের মধ্যে বন্দি করে রাখে, আটকিয়ে রাখে, যখনই রমজান চলে আসে তখন সংকট সৃষ্টি করা বাজারের মধ্যে। এগুলো হচ্ছে ফাসেকদের প্রস্তুতি। এই প্রস্তুতিগুলো আসলে ফাসেকরা করে থাকে। কিন্তু একজন মমিনের প্রস্তুতি হচ্ছে কি,
এই রমজান মাসে সুন্দর করে রমজানকে শুভেচ্ছা জানানো, কিভাবে রমজানের প্রস্তুতি করবে, রমজানের জন্য আগাম এগিয়ে আসা আল্লাহ সুবহান ও তাআলা আমাদেরকে জানিয়ে দিয়েছেন কোরআন কেরিমের মধ্যে, তোমরা কি করো, প্রস্তুতি গ্রহণ করো, তোমরা আল্লাহ সুবহান ও তাআলার ইবাদতের জন্য প্রতিযোগিতা করো, ফাস্তাবিকুল খাইরাত, তোমরা কি করো, সুতরাং তোমরা তোমাদের রবের ইবাদতের জন্য প্রস্তুতি গ্রহণ করো, তোমরা প্রতিযোগিতা করো, তোমরা কথায় কাজে কল্যাণের দিকে এগিয়ে আসো, তোমরা দিনের পথে এগিয়ে আসো। সুরা আল বাকারার 148 নম্বর আয়াতের মধ্যে বলেছেন ফাস্তাবিকুল খাইরাত, তোমরা কল্যাণের কাজে উদ্গ্রীব হও, কল্যাণের কাজে দৌড়িয়ে আসো, তোমরা কি করো, প্রতিযোগিতা করো তোমাদের আমলে, তোমাদের কথায়, তোমাদের কাজে। তাহলে প্রতিযোগিতা করার নাম হচ্ছে রমাদান, আর এই প্রতিযোগিতার জন্যই আল্লাহ সুবহান ও তাআলা আমাদেরকে সৃষ্টি করেছেন। আল্লাহ সুবহান ও তাআলার পক্ষ থেকে শুধু একটি মাত্র হুকুম, তা হচ্ছে কি, আল্লাহ সুবহান ও তাআলার ইবাদত করা। আল্লাহ সুবহান ও তাআলার ইবাদত ব্যতীত আর কোনো হুকুম নেই। আল্লাহ সুবহান ও তাআলা কোরআনে কেরিমের মধ্যে সূরা বাইয়িনার 5 নম্বর আয়াত অত্যন্ত সুন্দরভাবে বলেছেন, ওয়ামা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহ মুখলিসিনা লাহুদ্দিন হুনাফা ওয়া ইয়াকিমুস সালাতা ওয়া আতুয যাকাতা ওয়া যালিকা দীনুল কাইয়্যিমা। কি করো তোমরা, ওমা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহ, তোমাদেরকে আর কোনো আদেশ দেওয়া হয়নি, আর কোনো আদেশ দেওয়া হয়নি, তোমরা কি করো, আল্লাহ ইবাদত করো, মুখলিসিন আলাহুদ্দিন, একবারে খাঁটি মনে, খাঁটি মনে তোমরা আল্লাহর ইবাদত করো, আর তোমরা কি করো, আনুগত্যের সঙ্গে, আনুগত্যের মাধ্যমে আল্লাহর ইবাদত করো, এবং ওয়াকিমুস সালাতা, এবং তোমরা সালাত প্রতিষ্ঠা করো, ওয়াতু যাকাতা, তোমরা যাকাত আদায় করো, ওয়া যালিকা দীনুল কাইয়্যিমা, আর এটাই হচ্ছে যে সঠিক সুস্পষ্ট দিন। অতএব আল্লাহর পক্ষ থেকে আমাদেরকে এই রমজানকে কিভাবে আগমন জানাবো, আমাদের উদ্গ্রীব হতে হবে, আমাদের এগিয়ে আসতে হবে, আমরা পেরেশান হতে হবে যে রমজানকে আমরা কিভাবে কাজে লাগাই। ফাস্তাবিকুল খাইরাত, কল্যাণের কাজে, আপনার কথায়, আপনার কাজে, হ্যাঁ, আপনি কি করেন, প্রতিযোগিতা করেন যে রমজানটাকে কিভাবে আমি সুন্দর করে পেতে পারি। সালফে সালেহিনরা, তাদের ব্যাপারে বলা হয়েছে তারা রমজানের 6 মাস আগে থেকেই আল্লাহর কাছে দোয়া করতেন, আল্লাহর জন্য তাকে রমজান পর্যন্ত পৌঁছিয়ে দেন, এভাবে সালাফদের ব্যাপারে বর্ণনা হয়েছে। কানা সালাফ ইয়াদুন আল্লাহ সিত্তাত আশহুর, যে সালাফরা কি করতেন, আল্লাহর কাছে 6 মাস আগে থেকে আল্লাহর কাছে দোয়া করতেন যে হে আল্লাহ আমাদেরকে রমজান পর্যন্ত পৌঁছিয়ে দেন, আল্লাহুম্মা বাল্লাগনা রমাদান, রমজান পর্যন্ত আমাদেরকে পৌঁছিয়ে দেন, রমজান পর্যন্ত যাতে করে আমরা জীবিত থাকতে পারি। কয়েকদিন আগে দেখলাম যে মসজিদের নববীতে দাস যে থাকেন এবং মসজিদে মদিনার মাহাদ্দিস, তিনি বলছেন যে এই যে আমাদের বয়স, যারা রমজান পাননি এখনও তাদের বয়সের মধ্যে তাদের বয়স শেষ হয়ে গেছে, যারা রমজান পেয়ে গেল তাদের এই বয়সটা হচ্ছে আল্লাহর কাছে একটি নেয়ামত। তাহলে কি সালাফরা এভাবে দোয়া করতেন যে হে আল্লাহ আমাকে রমজান পর্যন্ত পৌঁছিয়ে দেন? তাহলে রমজানের 6 মাস আগে সালফে সালেহিনরা প্রস্তুতি নিতেন, সাহাবে কেরামরা, তাবেইন, তাবে তাবেইন, আইম্মায়ে কেরাম, তারা 6 মাস আগে থেকে প্রস্তুতি নিতেন, তাদের ব্যাপারে এভাবে বর্ণনা হয়েছে। কানা সালাফ ইয়াদুন আল্লাহ সিত্তাত আশুর, তারা 6 মাস আগে থেকে আল্লাহর কাছে দোয়া করতেন যে আল্লাহ রমজান পর্যন্ত আমাদের পৌঁছিয়ে দেন, এবং রমজানের পরে তারা 5 মাস দোয়া করতেন যে আল্লাহ আমাদের রমজানের যে আমলটি করেছি সে আমলগুলো আমাদেরকে আপনি কবুল করেন, অনুগ্রহ করেন। তাহলে অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়, রমজানের প্রস্তুতি নেই, এই জন্য আমাদের কী করতে হবে, রমজানের প্রস্তুতি নিতে হবে। ভাই যদি আপনি এখন রমজানের প্রস্তুতি নেন, এখন রমজানের প্রস্তুতি নেন আর নিয়ে আপনি মারা যান, আপনার নিয়ত কিন্তু রমজানকে ধরা, রমজানকে আপনি আগমন জানানো, রমজানের বিষয়ে আপনি আমল করা, তো এখন যদি আপনি মারা যান, রমজানের প্রস্তুতি নেওয়া অবস্থায় যদি কোনো মুমিন মুসলিম মারা যায়, দাখাল আল জান্নাহ, সে ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে, কারণ ইন্নামাল আমালু বিন্নিয়ত, মানুষের নিয়ত আন্তাজে কিন্তু আল্লাহ তাআলা থাকে, সেই আমলের কর্ম, সেই বদলাটা তাকে আল্লাহ দিবেন। অতএব রমজানের প্রস্তুতি যদি আপনি এখন থেকে গ্রহণ করেন, রমজান যদি আপনি নাও পেয়ে যান, আপনি রমজানের পূর্ণ নেকি পাবেন, কারণ সালাফরা কী করতেন, 6 মাস আগে থেকেই দোয়া করতেন যে আল্লাহ আমাদেরকে রমজান পর্যন্ত পৌঁছে দে, আল্লাহুম্মা বাল্লিগনা রমাদান। আমাদের সমাজে একটা দোয়া রয়েছে যে আল্লাহুম্মা বাল্লিগনা রমাদান, আল্লাহুম্মা বাল্লিগনা রজব ও শাবান, ও বাল্লিগনা রমাদান, হাদিসটা সহি নয়, কিন্তু এভাবে যদি কেউ দোয়া করে যে আল্লাহ আপনি আমাকে রমজান পর্যন্ত পৌঁছিয়ে দেন, যেভাবে সালাফরা দোয়া করতেন, তাদের ব্যাপারে ভাই বর্ণনা করা হয়েছে, সিত্তাতা আশুর, তারা 6 মাস আগে থেকেই দোয়া করতেন। অতএব আপনি আল্লাহর কাছে দোয়া করেন আর এখন থেকে রমজানের প্রস্তুতি নেন, যদি আপনার মৃত্যু চলে আসে, মালাকুল মৌত চলে আসে সম্মানিত ভাই এবং বন্ধুগণ, তাহলে অবশ্যই আপনি জান্নাতে প্রবেশ করবেন, কারণ
আপনি নিয়ত করেছেন সঠিক নিয়ত। ভাই এই যে রমজান আমাদের মাঝে আসছে, ইসলামের পাঁচটি রকনের মধ্যে একটি রকন হচ্ছে, চতুর্থ নম্বর রকন হচ্ছে রমজান মাসের সিয়াম পালন করা। আমরা হাদিসে জিব্রাইলের মধ্যেও যদি জানি যে একজন সাহাবি আবু ইবনে ওমর রাদিয়াল্লাহু ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু কর্তৃক যে চমৎকার হাদিসটি বর্ণনা হয়েছে যে তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে একদিন বসেছিলেন, তিনি বলছেন যে বাইনা মা হানু জুলুসুন আন্দা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাতা ইয়াউমিন, একদিন আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিকটে কয়েকজন সাহাবী মিলে বসছিলাম, হঠাৎ করে আমাদের মাঝে একজন ব্যক্তি উপস্থিত হলেন আর তাদেরকে আমরা চিনি না। বাইনা মা হানু জুলুসুন আন্দা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাতা ইয়াউমিন ইজতাল আলাইনা রাজুলুম শাদীদু বিয়াদিস সিয়াব, এক ব্যক্তি আমাদের মাঝে উপস্থিত হলেন, তার পোশাক অত্যন্ত সাদা ও সাদিদু শাদিশার, তার চুল অত্যন্ত কুচকুচে কালো, আর তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সামনে এসে বসলেন আর তাকেও আমরা চিনি না, মদিনার লোক হলে তাকে চিনতে পারলাম। তিনি তো ছিলেন মূলত জিব্রাইল আলাইহিসসালাম, একবার মানুষের বেশ ধরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাছে আসলেন, এসে একবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাঁটুর সঙ্গে হাঁটু মিলিয়ে বসলেন আর বললেন ইয়া মুহাম্মদ আখবিরনি আনিল ইসলাম, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে ইসলাম সম্পর্কে আপনি কিছু বলেন। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন আন তাশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়া তুকিমুস সালাতা ওয়া আতুজ যাকাতা ওয়া সাওমু রমাদান তাহাজ্জুল বাইত ইন ইসতাতা ইলাইহি সাবিলা। আর তখন ও জিব্রাইল আলাইহিসসালাম বলেছিলেন সাদাকতা, আপনি সত্য বলেছেন। তাহলে ইসলামের পাঁচটি রকনের মধ্যে চতুর্থ নম্বর রকন হচ্ছে যে সিয়াম। এমনিভাবে বানি আল ইসলাম আলা খামসুন, সে হাদিস যদি আমরা লক্ষ্য করি তো সেখানেও কিন্তু এই রমজান যে ইসলামের একটি রকন, অন্যতম রকন, চতুর্থ রকন, সেটা কিন্তু আমরা জানতে পারছি। এই জন্য ভাই আমাদের রমজানের প্রস্তুতি গ্রহণ করতে হবে। রমজানের প্রস্তুতি গ্রহণ করার মাধ্যমে কি আপনি তাকও অর্জন করছেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন কারীমের মধ্যে বলেছেন সূরা আল বাকারার 183 নম্বর আয়াতের মধ্যে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ইমানদারগণ, হে মুমিনগণ, হে মুত্তাকিগণ, কুতিবা আলাইকুম সিয়াম, আমি তোমাদের উপরে এই সিয়ামকে, রোজাকে ফরজ করেছি, কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন, তোমাদের পূর্ববর্তী লোকদের উপর আমি সিয়ামকে ফরজ করেছিলাম, কি জন্য? লাআল্লাকুম তাত্তাকুন, যাতে করে তারা মুত্তাকি হতে পারে, মুত্তাকি তাকও অর্জন করতে পারে। তাহলে আপনি অন্তত বুঝতে পারলেন যে সিয়ামের কেন আপনি পূর্ণ প্রস্তুতি নেবেন, কারণ সিয়ামের মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে তাকওয়া শিক্ষা দেয়। কুতিবা আলাইকুম সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। দেখেন সিয়াম যে আসলে এটা কিন্তু কোনো কষ্টের ইবাদত না, সিয়ামটা খুব কষ্টের ইবাদত না। এই জন্য আল্লাহ বলছেন যে পূর্ববর্তী লোকদের উপর আমি সিয়ামকে, রোজাকে ফরজ করেছিলাম। তার মানে শুধু যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মতের উপরে এই রোজাকে ফরজ করেছেন এমনটা নয়, বরং তারও পূর্বে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সকল নবীদের উপরে এবং সকল মানুষদের উপরে কি করেছিলেন, রোজাকে, সিয়ামকে ফরজ করেছিলেন। কিন্তু সেই রোজার ধরন বিভিন্ন রকমের হতে পারে, কিন্তু উদ্দেশ্য কি, লাআল্লাকুম তাত্তাকুন, যাতে করে মানুষ তাকও অর্জন করতে পারে। এই জন্য আসুন না ভাই আমরা সিয়ামের প্রস্তুতি গ্রহণ করি। এখন আসি আমি আপনাদের মাঝে যে সিয়ামের প্রস্তুতি স্বরূপ বেশ কয়েকটি পয়েন্ট বলবো। এই পয়েন্টগুলো আশা করি যদি আপনারা অনুধাবন করেন এবং মন দিয়ে শুনেন আপনাদের উপকার হবে। সিয়ামে কেন আপনি প্রস্তুতি নেবেন এবং কীভাবে আপনি প্রস্তুতি গ্রহণ করবেন, এই বিষয়টা আপনাদের মাঝে আলোচনা করি। প্রথমে এক নম্বরে হচ্ছে এই যে মাহে রমজান মাস আপনাদের মাঝে আসছে, এই মাহে রমজানকে ঘিরে আপনি খুশি হওয়া, কারণ এই রমজান মাস হচ্ছে মুমিনদের জন্য আল্লাহর পক্ষ থেকে একটা বড় নিয়ামত। রমজান মাস হচ্ছে হাজার মাস থেকে উত্তম একটি রাত। রমজান মাসে কোরআনে কেরিম নাজিল হয়েছে, রমজান মাসে কোরআনে কেরিম নাজিল মাধ্যমে সত্য মিথ্যার পার্থক্য করা হয়েছে। অতএব এই জন্য আপনি কি করবেন, প্রথম খুশি হবেন যে রমজান আসছে, মাহে রমজান আসছে। এমনটা নয় যে গ্যাস্ট্রিক বেড়ে যায়, অনেকের রমজান আসলে গ্যাস্ট্রিক বেড়ে যায় যে আমার পেটের সমস্যা, ওই সমস্যা, এই সমস্যা না। এক নম্বর আপনি কি করবেন, যখনই আপনার উপর আপনার মাধ্যমে রমজান চলে আসছে, রমজান উপস্থিত হয়েছে, এই রমজানের এই মাহে রমজান উপলক্ষে আপনি আল্লাহর কাছে খুশি হবেন। কেন খুশি হবেন, কারণ এই মাসটা হচ্ছে বরকতের মাস, এই মাস হচ্ছে কোরআন নাজিলের মাস, এই মাস হচ্ছে কল্যাণের মাস, এই মাস হচ্ছে ইবাদতের মৌসুম। এই জন্যে আপনি কি করবেন, খুশি হবেন। যদি আমরা একটি আয়াত দেখি কোরআনে কেরিমের সূরা ইউনুসের
58 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চমৎকারভাবে বলেছেন, কুল বিফাদলিল্লাহ, তারা বলবে যে রমজান তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অনুগ্রহ, ওয়া বিরহমাতি, আর তা হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রহমত, ফাযালিকা ফালইয়াফরাহু, আর তারা কি করে খুশি হয়, হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন, তার চেয়ে উত্তম যা তোমরা জমিয়ে রেখেছো, আমাদের টাকা পয়সা সোনা দানা সকল কিছুর চাইতে উত্তম যা কিছু আমরা গচ্ছিত করে রেখেছি এই রমজান মাস কোরআন নাজিলের মাস, যে আমাদের মাঝে কোরআন নাজিল হয়েছে। তো অতএব আপনি এই কথাই বলবেন, কুল বিফাদলিল্লাহ, আপনি বলুন কুল বিফাদলিল্লাহ, রমজান তো এই কোরআন তো আমাদের মাঝে আসছে, এটা আল্লাহ রাব্বুল আলামিনের বহুত বড় অনুগ্রহ, ওয়া বিরহমাতি, আর তা হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রহমত, ফাযালিকা ফালইয়াফরাহু, আর আপনি এই রমজানকে খুশি হবেন যে রমজান আমাদের মাঝে চলে আসছে, হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন, সকল কিছু থেকে উত্তম যা কিছু আমরা জমিয়ে রেখেছি। অতএব এক নম্বরে আপনি রমজান আসা উপলক্ষে খুশি হবেন। নাম্বার দুই, এই রমজান যে আসছে আপনার মাধ্যমে আপনার কাছে, এই জন্য আল্লাহর কাছে আপনি বেশি বেশি দোয়া করবেন যে হে আল্লাহ আমি যেন এই রমজানটাকে খুব সুন্দরভাবে পালন করতে পারি, যাতে করে সুন্দর করে সালাত আদায় করতে পারি, যাতে করে সুন্দর করে সিয়াম পালন করতে পারি, হে আল্লাহ এই রমজানে যে আমি পেলাম যাতে করে আমার সিয়ামে কোনো ত্রুটি না হয়। এই জন্য আপনি কী করবেন, আল্লাহর কাছে বেশি বেশি দোয়া করবেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে সিয়াম দান করেছেন যাতে করে আপনি স্বচ্ছ সুন্দরভাবে এই সিয়াম পালন করতে পারবেন, এই জন্য আপনার আল্লাহর কাছে দোয়া করবেন। তিন নম্বরে আপনি এই সিয়ামের বিষয়ে জ্ঞান অর্জন করবেন, এই যে আপনাকে রোজা রাখতে হবে, রোজা অবস্থায় কোনটা হারাম কোনটা হালাল কোনটা জায়েজ কোনটা নাজায়েজ কোরআনে কেরিমের এবং হাদিসের আলোকে এর ফজিলত সম্পর্কে আপনাকে জানতে হবে, তাহলে আপনি এর ফজিলত সম্পর্কে জানবেন। এমনিভাবে আগে নিয়ত শিখবেন, নিয়ত কী, নিয়ত হচ্ছে এখানে নিয়ত করতে হয়, নিয়ত বলতে হয় না, আমরা আগে রোজার মাসলা মাসায়েল জানব, কোনটা পড়বেন কোনটা পড়বেন না তিন নম্বরে, কারণ রোজার মাসলা মাসায়েল যদি আপনি না জানেন আপনি ভুল করে বসবেন, এই জন্য আপনি তৃতীয় নম্বর রোজার মাসলা মাসায়েল জানবেন, নিয়ত আগে জানবেন, নিয়তটা কিন্তু আসলে অন্তরে করতে হয়, অথচ আমরা অন্তরের নিয়ত নিয়ে আসছি মুখে, এই যে একটা ভুল সমাজে চলছে, না ভাই তোয়া গাদা মিনসারে রমাদান আল মোবারক, তার মানে রোজা রাখলেন আপনি আর আপনি কি করলেন, আমি আগামী কালকে রোজার নিয়ত করছি, মুখে নিয়ত করছি, তো না ভাই তো আসুম্মা গাদান, গাদান মানে দুপুর, কালকে রাত্রে কালকে যে আপনি খানা খাবেন তার রোজা আপনি করলেন, তো এই যে আমরা ভুল নিয়ত করছি, নিয়ত করতে হবে, নিয়ত পড়া হচ্ছে বেদাত, আর নিয়ত করার স্থান হচ্ছে অন্তরে, আর নিয়ত মানুষ বলে মুখে, এই জন্য আপনি রোজার মাসলা মাসায়েল জানতে হবে, আপনাকে নিয়ত জানতে হবে যে আসল নিয়ত কোনটা, তাহলে নিয়ত হচ্ছে করার জিনিস, নিয়ত পড়ার জিনিস না। তিন নম্বরে আপনার রোজার মাসলা মাসায়েল জানতে হবে এবং মাসলা মাসায়েল সম্পর্কে আপনাকে অবগত হইতে হবে এবং রোজার রোজার মধ্যে কোনটা সমস্যা হয়ে যাবে, এই জন্য রোজার বই পুস্তক পড়তে হবে, যে রোজার সিয়াম সংক্রান্ত যে বই পুস্তক রয়েছে, কিতাবাদি রয়েছে, এগুলো আপনাকে অধ্যয়ন করতে হবে, এগুলো পড়তে হবে, এগুলো পড়ার মাধ্যমে আপনি কী করলেন, রোজার মাসলা মাসায়েল জানলেন। এবং একটা মোবাইল নাম্বার রাখবেন কোনো শায়েকদের সাথে সাথে, যে রোজা সংক্রান্ত এই সমস্যাটা হয়েছে, মানে আপনি প্ল্যান তৈরি করা, প্ল্যান তৈরি করতে, এই জন্য আপনাকে রোজার তৃতীয় নম্বর প্রস্তুতি হচ্ছে রোজার মাসলা মাসায়েল আপনাকে সুন্দরভাবে জেনে নিতে হবে এবং নিয়ত সম্পর্কে জানতে হবে, কোনটা করা যাবে কোনটা করা যাবে না, কখন খেতে হবে ইত্যাদি, রোজার যত রকমের মাসলা মাসায়েল রয়েছে সবগুলো আপনাকে জানতে হবে। চার নম্বরে আপনাকে কী করতে হবে, এই রমজান যে আপনার মাঝে আসলো তার জন্য আপনি প্রস্তুতি গ্রহণ করতে হবে, আপনার নিজের মন মানসিকতা এবং রমজানকে আপনি শুভেচ্ছা জানান। আমরা শুধু জানি জুমা মুবারক জুমা মুবারক জুমা মুবারক, আর ভাই রমজান রমজানুল মুবারক বলেন, এটা হচ্ছে শুভেচ্ছা জানানোর একটা বড় সিস্টেম। এই জন্য আমরা কী করতে হবে, রমজানকে কেন্দ্র করে আমরা রমজানের প্রস্তুতির মধ্যে একটা হচ্ছে কি, রমজানের শুভেচ্ছা জানানো এবং রমজানের জন্য প্রস্তুতি গ্রহণ করা, নিজের মন মানসিকতা সকল বিষয়ে আমাদের কী করতে হবে, রমজানের প্রস্তুতি গ্রহণ করতে হবে এবং রমজানকে শুভেচ্ছা জানাইতে হবে। আর যদি কেউ বলেন রমজানুল মুবারক রমজান শুভেচ্ছা, তাহলে তা আপনি গ্রহণ করতে পারেন, কোনো সমস্যা নেই। পাঁচ নম্বরে রমজান বিষয়ে আমাদের কী করতে হবে, যেই কাজগুলো আমাদের রোজা অবস্থায় আমাদের এবাদত বন্দিগিতে বিনষ্ট সৃষ্টি করবে, বিনষ্ট করবে,
হ্যাঁ, যেমন মোবাইল, স্ত্রীর সাথে আপনি অতিরিক্ত কথা বলে যদি আপনার ক্ষতি হয়ে যায়, তাহলে সেক্ষেত্রে স্ত্রীর সময় আপনার স্ত্রীর সঙ্গে বেশি কথা বলার দরকার নেই। এবং রোজা অবস্থায় এবাদত বন্দিগিতে বাধা দিবে এমন কিছুকে আপনি ডিলিট করে দেন। রুম পার্টনার আছে, রুম পার্টনারকে আপনি ডিলিট করে দেন। তাদের সাথে কথা বললে আপনার রোজা বিনষ্ট হবে, তাদের সাথে কথা বন্ধ করে দেন। যদি মনে করেন যে মোবাইল আপনার সমস্যা হবে, মোবাইল বন্ধ করে দেন। যদি মনে করেন যে আপনার ফেসবুক সমস্যা হবে, আপনি ফেসবুক বন্ধ করে দেন। অর্থাৎ রোজা ভঙ্গকারী সকল বিষয় থেকে আপনি কি করবেন, বিরত থাকবেন। এটা হচ্ছে রোজার 5 নম্বর প্রস্তুতি, যাতে করে এবাদত বন্দিগিতে আপনার প্রতিবন্ধকতা সৃষ্টি করবে, আপনাকে রোজা বিনষ্ট করবে সে কাজগুলো কি করতে হবে, আপনাকে সম্পূর্ণ একেবারে বর্জন করতে হবে। রোজা অবস্থায় 6 নম্বর যে প্রস্তুতিটা গ্রহণ করতে হবে সেটা হচ্ছে, যদি আপনার পূর্বের কোনো ফরজ রোজা ছুটে যায়, পূর্বের যদি কোনো ফরজ রোজা ছুটে যায়, তাহলে সেই রোজাগুলো অল্প কয়েকটা, আর মাত্র 15 দিন বাকি আছে, এই 15 দিনে আপনি কি করেন, রাখার চেষ্টা করেন। আর মা বোনদের যারা মাসিক অবস্থায় ছিল, তাদের যদি কোনো রমজানের রোজা ভাঙ্গা হয়ে থাকে, তাদেরকে আপনি বলে দেন যে অল্প কয়েকটা দিন বাকি আছে, আপনি রোজাগুলো রেখেন। এটা হচ্ছে রমজানের প্রস্তুতি। কারণ যদি রোজা চলে আসে আর আপনার পূর্বের রোজাগুলো যদি আপনি না রাখতে পারেন, তাহলে বড় গুণাগার হয়ে যাবেন। তো এই জন্য কী করতে হবে, রোজার প্রস্তুতির জন্যে আপনার বিগত দিনের রোজাগুলোর কাজা আদায় করে নিতে হবে। 7 নম্বর প্রস্তুতি হচ্ছে, রমজান উপলক্ষে একটি প্ল্যান তৈরি করতে হবে আপনাকে, যে আমাদের মাঝে রমজান মাস আসছে, আর রমজান মাস আসছে আমাদের একটি প্ল্যান তৈরি করতে হবে। তোমাদের কী করতে, একটা প্ল্যান তৈরি করতে হবে যে আমরা এই সামনে রমজান চলে আসছে, রমজান কেন্দ্রে আপনার প্ল্যান কী, আমি আপনার প্ল্যান সম্পর্কে জানতে চাই। রমজান সম্পর্কে আমাদের একটা প্ল্যান হচ্ছে এই যে, রমজানে আপনি কতটুক সালাত আদায় করবেন, রমজানে আপনি কতটুক কোরআন কারিম তেলাওয়াত করবেন, রমজানে আপনি কতটুকু দান সাদাকা করবেন, রমজানে ইত্যাদি ইত্যাদি, রমজান কেন্দ্রিক আপনি প্ল্যান তৈরি করেন। যদি আপনি প্ল্যান না তৈরি করেন, তাহলে আপনি এই রমজান একেবারেই বেহুদা হয়ে যাবে। রমজান আসবে শুধু আপনি সিয়াম পালন করবেন, হয়তো খানা খাবেন না, কিন্তু আসলে এটা সিয়ামের মূল অর্থ গিয়ে দাঁড়ায় না। এই জন্য কী করতে হবে, রমজান কেন্দ্রিক এই বিষয়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ যে আপনাকে 6-7 নম্বরের প্ল্যান তৈরি করার মাধ্যমে আপনাকে পুরো রমজানকে কী করতে হবে, পুরো রমজানের প্রস্তুতি গ্রহণ করতে হবে, প্ল্যান তৈরি করতে হবে। কতটুকু কোরআন কারিম তেলাওয়াত করবেন, কতটুকু সালাত আদায় করবেন, কতটুকু দান সাদাকা করবেন, কীভাবে দান সাদাকা করলে ভালো হবে, কীভাবে রমজানগুলো আপনি কাটাইলে ভালো হবে, রমজানে আপনি একটা ওমরায় চলে যান যাদের টাকা পয়সা রয়েছে, যারা সৌদি আরব আছেন, রমজানে আপনি দান সাদাকা করবেন, রমজানে কাউকে ইফতার খাওয়াবেন, এই যে প্ল্যানগুলো, এটা হচ্ছে রমজানের 7 নম্বর প্রস্তুতি। রমজানের 8 নম্বর প্রস্তুতি অত্যন্ত গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে রমজান যে সামনে আসছে, আপনার স্ত্রী সন্তান পুত্রদেরকে নিয়ে আপনি আলোচনা করেন, যে রমজান আসছে মাসলা মাসাইল নিয়ে আলোচনা করেন, এবং যারা ছোট ছোট আছে তাদেরকে 2-1টা রোজা রাখার মাধ্যমে ট্রেনিং করান, উৎসাহিত করেন। আমাদের সমাজে অনেকে আছে যে নানা মেয়েটার শরীরটা নষ্ট হয়ে যাচ্ছে, ছেলেটার শরীরটা নষ্ট হয়ে যাচ্ছে, রোজা রেখে তার শরীরটা একেবারে ঘেটে গেছে, এই ধরনের আকিদা থেকে বিরত রাখেন। একটা রোজা রাখলে ছেলে মরে যাবে না, একটা রোজা রাখলে মেয়ে মরে যাবে না, অতএব এই ধরনের কালচার থেকে দূরে রাখেন। যখনই ছেলে প্রাপ্তবয়স্ক হয়ে গেছে, মেয়ে প্রাপ্ত বয়স্ক হওয়ার আপনি একটা আলামত রয়েছে, যখনই মেয়ে প্রথম অবস্থায় মাসিক হয়ে গেছে, সে প্রাপ্ত বয়স্ক হয়ে গেছে, তাকে রোজা রাখতে হবে। তারপর রোজা ফরজ, সালাত তো তার আগেই ফরজ, কিন্তু তখন তার রোজা ফরজ। ছেলে মোটামুটি যখনই তা বালক হয়ে গেছে, 13-14 হয়ে গেছে, সে বালক হয়ে গেছে, তাকে রোজা রাখতে হবে। অথবা আপনি কী করেন, স্ত্রী সন্তান পুত্র ভাই পরিবার রুম পার্টনারের সাথে আপনি কী করেন, রোজার মাসলা মাসাইল নিয়ে আলোচনা করেন, রোজাকে মোবারকবাদ জানান, এবং রোজাকে কীভাবে আমরা আরও চমৎকার করতে পারি আমাদের সিয়ামকে, এই বিষয়ে আপনি প্রস্তুতি গ্রহণ করতেন, এটা বলার 8 নম্বরে। 9 নম্বরে প্রস্তুতি হচ্ছে, আপনি বিগত গুণার জন্য আল্লাহর কাছে তোবা করেন, যত গুণা করেছেন আগে, কারণ আপনি গুণা নিয়ে আছেন আর রমজান উপস্থিত হলেন, সালাত আদায় করলেন, সিয়াম পালন করলেন, অথচ আপনার আগে থেকেই জামা কাপড়ের মধ্যে ময়লা কাচড়া লেগে আছে, তাহলে কী করতে হবে, সে কাচড়াগুলো ছড়াইতে হবে।
সেই ময়লাগুলো আবর্জনা পরিষ্কার করতে হবে। আবর্জনাগুলো পরিষ্কার করার মাধ্যমে আপনি কি করলেন, তখন কি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আপনার আমলগুলো কবুল হবে। এই জন্যে নয় নম্বরে কি করবেন, পূর্বের গুনার জন্যে আপনি আল্লাহর কাছে তওবা করেন, যে আল্লাহ পূর্বে যা করেছি করেছি সকল গুণা আপনি ক্ষমা করে দেন, আল্লাহ মাফ করে দেন। আল্লাহ সামনে রমজান আসে, যাতে করে এই রমজানটা সুন্দরভাবে পালন করতে পারি, এই রমজানে যাতে করে সুন্দর করে দান সাদাকা করতে পারি, হে আল্লাহ যাতে করে এই রমজানে সালাতটা পাঁচ ওয়াক্ত মসজিদে পড়তে পারি। অনেকে আবার রমজান মাসে রোজা রাখে, সালাত আদায় করে না। তো যারা রমজান মাসে রোজা রাখেন সালাত আদায় করেন না, আগে তো সালাত, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মদ রাসূল ওয়া তুকিমুস সালাত, আগে সালাত, তারপর ওয়াতু যাকাত, তারপর সোম রমাদান। অথচ আপনার রমজান মাসে আপনি ফিল্মও দেখছেন, বাজে কথাও বলছেন, গালাগালিও করছেন, শুধু না খেয়ে আছেন, তাহলে এটা আপনি সিয়াম পালন হলো না, এটা শুধু না খেয়ে থাকা হলো। এই জন্য কী করতে হবে, রমজান আসা উপলক্ষে আপনি নয় নম্বরে আল্লাহর কাছে বেশি বেশি পূর্বের গুনার জন্যে তোবা ইস্তেগফার করা, আপনার শরীর থেকে ময়লা আবর্জনা ক্লিন করে, হ্যাঁ ভাইরাস ক্লিন করে, তারপরে নতুন করে আপনাকে আবার আল্লাহর কাছে ধাপিত হওয়া। দশ নম্বরে যে বিষয়টা বলতে চাই সেটা হচ্ছে, সিয়াম যদি আপনি রাখেন, একটি সিয়াম যদি আপনি রাখেন, তাহলে এই সিয়ামের আল্লাহর সন্তুষ্টির জন্য, দশ নম্বরে রমজানের আগে অল্প কয়েকটা দিন বাকি আছে, আর এই দিনগুলোতে আপনি সিয়াম রেখে রমজানের প্রস্তুতি গ্রহণ করেন, আলহামদুলিল্লাহ আল্লাহুম্মা লাকাল হামদ, যে আমরা দীর্ঘদিন থেকে সিয়াম আসি, সিয়াম পালন করছি, এটা রমজানের প্রস্তুতি স্বরূপ। যখন রমজান চলে আসবে তখন আপনার মধ্যে নতুন যাতে করে একটা কিছু না হয়, যে আমি নতুনভাবে প্রবেশ করলাম খুব কষ্ট হয়ে যাচ্ছে, না, আপনি আগে থেকে কয়েকটা সিয়াম পালন করেন। আর যেই বান্দা একটি সিয়াম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য রাখবে, মান সামা ইয়াউমান ফি সাবিলিল্লাহ, যে ব্যক্তি আল্লাহর সন্তুষ্টির জন্য একটি সিয়াম পালন করবে, বাআদাল্লাহু বিযালিক বাআদাল্লাহু ওয়াজহাহু আনিন নারি 70 খলিফা, যে ব্যক্তি আল্লাহর সন্তুষ্টির জন্য একটি সিয়াম পালন করবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার চেহারাকে জাহান্নাম থেকে 70 বছরে দূরে রাখবেন। তাহলে রমজানের সামনে চলে আসছে, আপনি রমজানের আগে বাগে কয়েকটা সিয়াম রেখে আপনি রমজানের প্রস্তুতি গ্রহণ করেন, রমজানের প্রস্তুতি গ্রহণ করেন। তাহলে এটা বললাম দশ নম্বরে, কয়েকটা সিয়াম রাখার মাধ্যমে রমজানের প্রস্তুতি গ্রহণ করেন, আর একটি সিয়াম যে ব্যক্তি রাখবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সন্তুষ্টির উদ্দেশ্য হইতে হবে, কাউকে দেখানোর জন্য না। মান সামা ইয়াউমান ফি সাবিলিল্লাহ, একমাত্র আল্লাহর জন্যই, আল্লাহর ভালোবাসার জন্যই, আল্লাহর সন্তুষ্টির জন্যই একটি সিয়াম পালন করবে যে ব্যক্তি, ইল্লা বাআদাল্লাহু বিযালিক ওয়াজহাহু আনিন নারি 70 খলিফা, তার চেহারাকে জাহান্নাম থেকে 70 বছরে দূরে রাখবে, সেটা নফল সিয়াম হোক অথবা ফরজ সিয়াম হোক। আর ফরজ সিয়ামের বদলা তো আরও বেশি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে রায়্যান নামক জান্নাতে প্রবেশ করাবেন, এবং সরাসরি যে ব্যক্তি সিয়াম পালন করবে সিয়ামের আজর নেকি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা খুদ তার নিজের হাত দিয়ে দিবেন। 11 নম্বর প্রস্তুতি হচ্ছে রমজান বিষয়, রমজানে যখন চাঁদ দেখবেন তখন আপনি দোয়া পড়বেন, আল্লাহুম্মা আহিল্লাহু আলাইনা বিল আমনি ওয়াল ঈমান ওয়াস সালামাতি ওয়াল ইসলাম, এভাবে দোয়া করবেন। আর রমজানের চাঁদ দেখার জন্যে আপনি চেষ্টা করবেন যে রমজানের চাঁদ কোথায় আছে, কোথায় দেখা যাচ্ছে, আপনি একটু খোঁজাখুঁজি করবেন। এই শূন্যটা তো বর্তমান আমাদের মাঝে উঠেই গেছে, আমরা শুধু এখন টেলিভিশন মোবাইলের দিকে বসে আছি, কিন্তু নিজেও রমজানের চাঁদ দেখার জন্য বাইরে বের হবেন। আমরা একটা সময় ছোট ছিলাম, ওই সময় আমরা সবাই বের হতাম, ঈদের চাঁদ, রমজানের চাঁদ দেখা গেল কি না, খুব একটা আনন্দ লাগতো, সে আনন্দ এখন নেই। তাহলে রমজানের 11 নম্বর প্রস্তুতি হচ্ছে আপনি চাঁদ সন্ধান করবেন, চাঁদ দেখা গেল কি না, আর চাঁদ দেখার পরে আপনি দোয়া করবেন, আল্লাহুম্মা আহিল্লাহু আলাইনা বিল আমনি ওয়াল ঈমান ওয়াস সালামাতি ওয়াল ইসলাম, অর্থাৎ হে আল্লাহ এই শান্তি এবং রহমত নিয়ে আসুক এই চাঁদ আমাদের মাঝে, এবং
ইসলাম হচ্ছে নিরাপদ, নিরাপত্তার সঙ্গে আমাদের উপরে চাঁদ উদিত হোক, এভাবে আল্লাহ সালাহ সুবাহ তালার কাছে দোয়া করবেন। বারো নম্বর প্রস্তুতি হচ্ছে সর্বশেষ, সেটা হচ্ছে রমজান উপলক্ষে যারা গরিব অসহায় দরিদ্র অসুস্থ রয়েছে তাদেরকে আপনি সহযোগিতা করেন। হয়তো তাদের বাড়িতে ইফতার নেই, একজনকে ইফতার খাবিয়ে দেন, একজনকে ইফতার দিয়ে দেন, তাহলে এটা হচ্ছে বারো নম্বর প্রস্তুতি, যারা গরিব অসহায় দরিদ্র রয়েছে তাদেরকে সহযোগিতা করেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে যে রমজানের ফজিলত, রমজানের গুরুত্ব এবং রমজানের পূর্ণ প্রস্তুতি এবং যে বারোটি রমজানের প্রস্তুতির কথা বলা হলো, এই প্রস্তুতিগুলো সুন্দরভাবে স্বচ্ছভাবে আদায় করার মতন তৌফিক দান করুন। হে আল্লাহ, আপনি আমাদেরকে রমজান পর্যন্ত পৌঁছিয়ে দেন। আল্লাহুম্মা বাল্লিগনা রমাদান। সুপ্রিয় সম্মানিত ভাই এবং বন্ধুগণ, আশা করছি আপনারা এই রমজানের পূর্ণ প্রস্তুতি আলোচনাটি শুনে উপকৃত হবেন, অন্যের কাছে শেয়ার করবেন এবং এই বিষয়গুলো যাতে করে সুন্দরভাবে আপনাদের জীবনে বাস্তবায়ন করতে পারেন সেজন্য আপনারা চেষ্টা করবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের প্রত্যেককে চেষ্টা করার মতন তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।